ইন্টারনেটটা কানেক্টিং আছে তার পাসওয়ার্ড জানতে হলে আমাকে প্রথমে সার্চ করে যে কন্ট্রোল প্যানেল সার্চ করতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করতে হবে। আমার ইয়ারপিসিতে এই ওয়াইফাইটা কানেক্টিং করা আছে, এখানে ক্লিক ক্লিক করার পর এখানে ডিটেলস জানতে পারবো। প্রপার্টি আমাকে বলতে হবে ওয়্যারলেস প্রপার্টিস ক্লিক করতে হবে। সেখান থেকে আমি সিকিউরিটিতে সিকিউরিটিতে যাওয়ার পর এটা আমার পাসওয়ার্ড, এটা যদি আমি দেখতে চাই এখানে ক্লিক করতে হবে। তখন আমি দেখতে পারবো যে কোন পাসওয়ার্ডটা আমার ওয়াইফাই চালাচ্ছি, এর পাসওয়ার্ডটা এটা। নাদার ওয়েতে আমি আপনাকে দেখাবো যে কীভাবে এটা জানতে হবে যে ইন্টারনেটে কানেক্ট হয়েছে। তারপরে ক্লিক করতে হবে, ক্লিক করে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করতে হবে। সেখানে এই নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করতে হবে। সেখান থেকে আমি বুঝতে পারবো যে এই নেটওয়ার্কটা ইয়াতে কানেক্টিং আছে কি সেটা। আমি কোনোভাবে এখান থেকে ওয়্যারলেস প্রপার্টিতে যাবো, তারপরে সিকিউরিটিতে যাবো। তারপর আমি কিন্তু সোজার একটা দিলে আমার যে পাসওয়ার্ডটা আছে, আমার ওয়াইফাই পাসওয়ার্ড, এটা যদি কোনো কারণে ভুলে যাই তবে আমি জেনে নিতে পারবো। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।